যেই মেয়ে তার স্বামীর হৃদয়ে পরপুরুষের দাগ ফেলে দিয়েছে, খোদা কি কসম, একদিন না একদিন তো ইয়ে রিশতা টুট জায়গা জরুর, ইসমে কোই শক কি গুঞ্জাইশ নেই, সন্দেহ নাই। কারণ পুরুষ এমন একটা জার, পুরুষের ব্যক্তিত্বটা আল্লাহ এমন বানাইছে যে ও যারে পছন্দ করবে, ও যারে ভালোবেসে বিয়ে করবে, ওর হৃদয় অন্য পুরুষের নাম যখন সে বুঝতে পারবে, ও সারা জীবনেও ওকে আপনি টাকা দেন, ওকে পুরো দুনিয়া লিখে দেন, ও তার সঙ্গে আর সংসার করতে পারবে। আমরা প্রায় বলি আরে ভাগ্যে যা আছে তাই হবে, এটা আসলে বলা কতটুকু সঠিক? ভাগ্যে যা আছে তাই হবে এই কথার দুটি অর্থ হতে পারে। প্রথমে বুঝতে হবে ভাগ্যের সমস্ত বিষয়, ভাগ্যে কি ঘটবে, কখন ঘটবে, কেমনে ঘটবে, এই ভাগ্যের নির্ধারক কোনো মানুষ নয়, ভাগ্যের নির্ধারক হচ্ছে এক সত্তা, তিনি কে? তিনি হচ্ছেন ভাগ্যের লেখক, তিনি আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছেন। বাট দ্য ফ্যাক্ট ইজ Allah subhanahu wa ta'ala didn't force you to do anything. Allah apnake baddho korena je apnake eta kortei hobe. Allah apnake ki diyeche? Will power diyeche. Allah apnake akol diyeche, bibek diyeche, gyan diyeche, buddhi diyeche. Apni apnar bibek diye bujhben je kon ta shothik, kon ta bethik, kon ta right, kon ta wrong. Thik kina bolen jubok bhai? Je jake pochondo kore, je jake bhalobeshe biye korte chay, se haraye gele bojhe je tar jontrona koto beshi, thik kina bol?